বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে, বাংলাদেশের 19 কোটি মানুষকে কারাগারে রেখে, জাতীয়তাবাদী পরিবারের শত শত হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে, গুম করে, খুন করে, বুট চুরি করে বাংলাদেশের অবৈধ স্বৈর শাসক শেখ হাসিনা যুক্তরাজ্যে আগমনের প্রতিবাদে আমরা জাতীয়তাবাদী যুবদল শেখ হাসিনাকে প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রস্তুতি শেখ হাসিনাকে লন্ডনে আমরা হোটেলের সামনের দরজা দিয়ে ঢুকতে দেব না। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা, মিথ্যা মামলার অবৈধ রায় এই শেখ হাসিনার নির্দেশে হয়েছে। তাই এই স্বৈর শাসক শেখ হাসিনাকে আমরা লন্ডনে আসতে বাধা দিব এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই শেখ হাসিনা অতীতে যেভাবে লন্ডনে এসে ড্রিম থেরাপি খেয়ে পালিয়ে গিয়েছিল, আমরা মনে প্রাণে বিশ্বাস করি জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী প্রস্তুতি নিয়েছে, জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মী প্রস্তুতি নিয়েছে। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এই প্রস্তুতি অবৈধ বুটচোর হাসিনাকে প্রতিহত করার প্রস্তুতি, এই প্রস্তুতি এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর প্রস্তুতি, এই প্রস্তুতি হাসিনাকে যুক্তরাজ্যের মাটি থেকে প্রতিহত করার প্রস্তুতি, এই প্রস্তুতি বাংলাদেশের 19 কোটি মানুষকে কারাগার থেকে মুক্ত করার প্রস্তুতি, এই প্রস্তুতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার প্রস্তুতি, এই প্রস্তুতি আগামী দিনে বাংলাদেশে প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে গিয়ে বাংলাদেশের 19 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি। তাই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতি হবে শেখ হাসিনার পতনের প্রস্তুতি। শেখ হাসিনা লন্ডনের মাটিতে শান্তিতে থাকতে পারে না এবং আমরা শান্তিতে থাকতে দেব না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী আজকে অঙ্গীকার করেছে এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে যেখানেই হাসিনা সেখানেই আমরা যাব এবং হাসিনাকে প্রতিহত করব। আমি আশা এবং বিশ্বাস করি যুক্তরাজ্য যুবদলের ছড়িয়ে ছিটিয়ে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন সারা ইউকেতে, সবাই আগামী বৃহস্পতিবার আমরা টাইম এবং স্থান জানাব। টাইম এবং স্থান জানানোর সাথে সাথেই সবাই উপস্থিত হবেন এবং অবৈধ বুটচোর হাসিনাকে প্রতিহত করবেন, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তাই আমরা সবাইকে আবারও আহ্বান জানাব এই দুঃশাসনের বিরুদ্ধে, এই স্বৈর শাসকের বিরুদ্ধে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সবাই একসাথে এসে শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য। স্বৈরাচারী উনি হাসিনা ইউকের মাটিতে আসতেছেন, আমরা এই প্রতিবাদে আজকে প্রস্তুতির সভায় আমাদের যুক্তরাজ্য যুবদল রেডি টু ফেস এবং শেখ হাসিনাকে ইউকের মাটিতে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত নিয়েছি। বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম ইউকের মাটিতে জাতীয়তাবাদী পরিবারে করেছে যুক্তরাজ্য যুবদলকে সাথে নিয়ে, আগামী বৃহস্পতিবারে তার চেয়ে বেশি আন্দোলন হবে এবং হাসিনাকে প্রতিহত করব এবং হোটেলতে সামনে দিয়ে দরজা দিয়ে ঢুকতে দেব না ইনশাল্লাহ। এই যুবদলের প্রতিজ্ঞা আজকে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে চাই, ওরা যদি পারে ইউকে যুবদলের সামনে দিয়ে হাসিনাকে হোটেলের ভিতরে ঢুকাইয়ে দেখাও, ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করে ছাড়বো যুবদলে ইউকের মাটিতে ইনশাল্লাহ। অবৈধ নিশিরাতের সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। বাংলাদেশের মানুষের বুটের অধিকার নেই, দিনের বুট রাতে দেয় এবং আমেরিকাতে ইউরোপে এসে বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা প্রপাগান্ডা করে তারই প্রমাণ গতকালকে সে আমেরিকাতে বিশ্বব্যাংকের ডাইরেক্টরের সাথে বসেছে এবং টোটালি মিথ্যা প্রপাগান্ডা করছে। তারা বিশ্বব্যাংকের ডাইরেক্টর নাকি শেখ হাসিনাকে রোল মডেল বলছে উন্নয়নের এবং উনি নাকি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে তারা দেখতে চায়, এটা টোটালি মিথ্যা এবং বানোয়াট। আজকে তাদের অফিস থেকে প্রেস ব্রিফিং দিয়ে বলছে যে এগুলো সব মিথ্যা এবং বানোয়াট। এদিকে
শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, বাংলাদেশের মানুষের বুটের অধিকার নিয়েছে, বাংলাদেশের মানুষ বেঁচে থাকার অধিকার পর্যন্ত শেখ হাসিনা হরণ করে নিয়েছে। আমরা ব্রিটিশ বাংলাদেশি বাংলাদেশে যেতে পারি না, এর কারণ হলো সে আমাদেরকে গুম করবে নয় খুন করবে, কারণ আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিয়েছি। তাই এখানে যখনই সে আসে যুক্তরাজ্যে, আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ ডেমনস্ট্রেশনে অংশ নেয়। এখানে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। আজকে আপনারা যে গণ আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের প্রতিটি সেক্টরের মানুষ আজকে ঐক্যবদ্ধ, সব মানুষ চাচ্ছে শেখ হাসিনার পতন। এবং আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে যে আন্দোলন হবে সে আন্দোলনে শেখ হাসিনার পতন হবে এবং বাংলাদেশের কেয়ারটেকার অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং সে নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, বাংলাদেশের গণমানুষের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান নির্বাচিত হবেন এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে পরিচালিত করবেন এবং বাংলাদেশের ভাবমূর্তি আবার ফিরিয়ে আনবেন। দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে আমরা আবার তার পূর্বের যে অবস্থান সে অবস্থানে নিয়ে আসব এবং বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, এই রাজপথে ফয়সালার অংশ হিসেবেই এখানে শেখ হাসিনা আসলে আমরা তাকে দাঁত ভাঙা জবাব দিব এবং আমরা তার হোটেলে অবস্থান নিতে দিব না এবং তাকে আমরা যেখানেই পাব, যেখানেই তাকে আমরা পাব সেখানেই তাকে প্রতিরোধ করব, প্রতিবাদ করব। এটা অব্যাহত থাকবে, এটা আওয়ামী লীগ কিংবা যুবলীগ কিংবা ছাত্রলীগ কেউ আমাদেরকে বন্ধ করতে পারবে না। তাদের দুশোরদেরকে আমেরিকাতে যেভাবে আমাদের নেতাকর্মীরা তাদেরকে যেভাবে বাধ্য করেছে তাদের ব্যানার ট্যানার ফেলে দৌড়ে পালিয়ে যেতে, ঠিক তদ্রূপভাবে এই যুক্তরাজ্যেও আমরা তাদেরকে দৌড়াবো ইনশাল্লাহ। পূর্বে দৌড়িয়েছি, এখনও দৌড়াবো যতদিন পর্যন্ত আমাদের দেশে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না দিবে, বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা বিহেভিসে নিয়ে যেতে পারবো না। এই প্রবাসী বাংলাদেশিরা পূর্বের মতো এবারও শেখ হাসিনাকে এই যুক্তরাজ্যে অবস্থান নিতে দিবে না এবং তার আওয়ামী লীগের যাকে যেখানে পাবে সেখানেই দুলাই দিবে আমেরিকার মতো। আমরা 4 মে মাননীয় প্রধানমন্ত্রীকে হোটেলে আসার সময় হাজার হাজার যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিদের নিয়ে আমরা তাকে অভিনন্দিত করতে চাই। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী যতদিন লন্ডনে থাকবেন আমরা প্রত্যেক দিন মাননীয় প্রধানমন্ত্রীর হোটেলের সামনে, মিটিংয়ের সামনে আপনি ব্যানগার্ড হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং ইউরোপের আমেরিকার বিভিন্ন দেশ থেকে যারা আসবেন সবাইকে নিয়ে, প্রবাসী বাঙালিদেরকে নিয়ে, শত শত হাজার বাঙালি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকতে চাই, সাথে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মরে একটি আধুনিক অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখছেন 24/7 মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে 7 মে আমরা পশ্চিম লন্ডনের সেন্ট্রাল লন্ডনের একটি হলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা নাগরিক সম্বর্ধনা দেব, যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে। এখানে অনেকে প্রশ্ন করেন যেখানে বিএনপি জামাত যেই মিছিল করবে, মিটিং করবে, আমরা অত্যন্ত দ্বেত্বহীন কণ্ঠে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই বদলে যাচ্ছে বাংলাদেশ, বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানরা বারাক ওবামা থেকে আজকে ডোনাল্ড ট্রাম্প থেকে জো বাইডেন, আজকের রিচির ডেভিড, আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের বরিস জনসন থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে আজকের রিচি সোনাক, অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির সাবেক চ্যান্সেলর, আজকের বিশ্বব্যাংক, আজকের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, এগিয়ে যাওয়ার বাংলাদেশের প্রশংসা করছে। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বদলে যাচ্ছে, বাংলাদেশ ইজ দ্য রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড আজকে IMF এক্সিকিউটিভ ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর বলছেন, সেই সময় যখন বাংলাদেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা হচ্ছে এই হাজার হাজার কোটি টাকার পাচারকারী, বাংলাদেশের পলাতক আসামি, মানি লন্ডারিংয়ের প্রধান হুতা খুনি তারেক রহমানের নেতৃত্বে এখানে কিছু সংখ্যক সন্ত্রাসী, বিএনপি জামাতের সন্ত্রাসীরা সেই কথাগুলো বলছে। আমরা অত্যন্ত পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করতে চাই, তারেক রহমান যে কোনো সময় আসুক আমরা তাকে মোকাবেলা করব, তাকে প্রতিহত করব, প্রতিরোধ করব। তারেক রহমানের প্রেতাত্মারা বা সন্ত্রাসীরা আমাদের সামনে তো কোনো ব্যাপারই না।
যুক্তরাজ্য আওয়ামী লীগ বঙ্গবন্ধু হাতের গোড়া সংগঠন, এই যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রবাসী বাঙালিদের নিয়ে সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর পাশে ছিল, পাশে থাকবে। এবং আমরা এখানে বিএনপি বা জামাতের মিছিল বা মিটিংয়ে কোনো ধরনের তোয়াক্কা করতে চাই না। কাজেই এইখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের কাছে আমরা কোনো সংগঠনকে আমরা তোয়াক্কাই করি না, এবং সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই চৌঠা মেয়া থেকে প্রতিদিন হাজার হাজার বাঙালি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দিত করবে। আমি যেহেতু বাংলাদেশের ইস্যু, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীন বাংলাদেশের কৃষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, তার সাথে সাথে মাদার অফ ডেমোক্রেসি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ তাআলার কাছে তার মুক্তি দাবি জানাচ্ছি। এবং আজকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে শেখ হাসিনা ভারতের দাবেদার, সরকারের প্রধান, মিডনাইট প্রধানমন্ত্রী ডাইনি কুনি হাসিনা আমরা শুনেছি লন্ডনে 4 তারিখে আসতেছে। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে যেখানে ডাইনি কুনি হাসিনা সেইখানেই প্রতিবাদ এবং প্রতিরোধ। আমরা চাই যে বাংলাদেশে এই যে প্রায় বিএনপির 7 লক্ষ ন্যাশনাল লিডারকে তারা গুম করেছে, বাংলাদেশটাকে একটা জেলে পরিণত করেছে, খুনের নগরী গড়ে তুলেছে, এবং বিশেষ করে ভারতকে রামপাল, এরপরে করোডো, তারপরে সেই দিন চিটাং সমুদ্রবন্দর দিয়ে দিছে ভারতের সাথে ওনার স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা আমাদের দেশকে অত্যন্ত ছোট করেছে। আমরা এই এই যে ভারতের পুত্রবধূ, ভারতের বধূ শেখ হাসিনা, এই ডাইনি কুনি হাসিনার বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ বাংলাদেশিরা 4 তারিখে এয়ারপোর্ট থেকে শুরু করে উনি যে হোটেলে থাকবে সেইখানে আমরা ঘেরাও কর্মসূচি আমরা গ্রহণ করেছি। যেখানে উনি যাবে যত সেইখানেই আমরা প্রতিরোধ করে তুলব এবং প্রতিবাদ করব, যত সময় পর্যন্ত না তার রেজিগনেশন না হয়েছে। এক দফা আন্দোলন শেখ হাসিনার পথন, এবং এইটাই যুক্তরাজ্য বিএনপি প্রবাসী মুক্তিযোদ্ধাদের সন্তানেরা আমাদের প্রতিজ্ঞা। হাসিনা এই গুমের নায়িকা, ভারতের তাবেদার সরকার, তার এক দফা দাবি সে চলে যেতে হবে। সেই কারণে প্রবাসীদের পক্ষ থেকে আমরা বিশাল হাজার হাজার নেতা কর্মীকে সাথে করে নিয়ে আমরা সেই প্রতিরোধ এবং প্রতিবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা আশা করছি এই বছর বাংলাদেশের এই সাধারণ মানুষের, 17 কোটি মানুষের মুক্তি হবে। বাংলাদেশে মধ্যরাত্রে কোনো নির্বাচন আর হবে না, শেখ হাসিনার আন্ডারে কোনো নির্বাচন হবে না, এবং আমরা কোনো নির্বাচন হতে দিব না। সবাইকে আহ্বান জানাচ্ছি 4 তারিখে বিএনপির সেই ঘেরাও কর্মসূচিতে আপনারা যে যেখানে আছেন আপনারা অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় হন। দেখা হবে রাজপথে। টেক বেক বাংলাদেশ।